সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। লুব্রেফ বাংলাদেশ লিমিটেডের আইপিও অ্যানালিটিক্স রিপোর্টটি থেকে এই আইপিওটির মেরিট সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আরআইএল ইনভেস্টেবিলিটি রেটিং এ সামগ্রিকভাবে এটি 5-এর মধ্যে 3.4 পেয়েছে, অর্থাৎ একটি বিনিয়োগযোগ্য কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। আইপিও সংক্ষিপ্ত ইনফরমেশনের মধ্যে এই কোম্পানিটি 150 কোটি টাকা মার্কেট থেকে ফান্ড রেইজ করবে এবং আইপিও পূর্ববর্তী মূলধন ছিল 100 কোটি টাকা এবং পরবর্তী মূলধন হচ্ছে 145 কোটি টাকা। এই কোম্পানিটি অফার প্রাইস হচ্ছে 27 টাকা, অর্থাৎ 17 টাকা প্রিমিয়ামে আসছে বুক বিল্ডিং পদ্ধতিতে এবং মার্কেট লস হচ্ছে 200 শেয়ার্স। সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে 26 জানুয়ারি 2021 এবং সাবস্ক্রিপশন ক্লোজিং ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2021 এবং এর কোনো সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নেই। এই কোম্পানিটি 2001 সালে প্রতিষ্ঠিত, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় এটি কিছুটা পুরনো কোম্পানি। এই কোম্পানিটি মূলত ইঞ্জিন অয়েল, গিয়ার, লুব্রিকেন্ট, হাইড্রোলিক অয়েল, ট্রান্সফরমার অয়েল, গ্রিজ ইত্যাদি প্রস্তুত করে থাকে এবং এর ইনপুট মার্কেট হচ্ছে স্থানীয় আন্তর্জাতিক বাজার, আউটপুট মার্কেট হচ্ছে স্থানীয় মূলত এবং কিছুটা রপ্তানিও করে থাকে। প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2017 থেকে 2019 সাল পর্যন্ত এই কোম্পানিটির প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন 61% থেকে 78% উন্নীত হয়েছে এবং রিমেইনিং ক্যাপাসিটি 2019 সালে রয়েছে 22%, যার মাধ্যমে বোঝা যায় এই কোম্পানিটির অ্যাডিশনাল রেভিনিউ জেনারেট করার সক্ষমতা রয়েছে। আইপিও ফান্ড ইউটিলাইজেশন প্ল্যান অনুযায়ী এই কোম্পানিটি ঋণ পরিশোধে খরচ করবে 31% টাকা এবং ব্যবসা সম্প্রসারণে খরচ করবে 65% টাকা। এখানে শিল্প খাত এবং মার্কেট সংক্রান্ত তথ্য থেকে লুব্রেফ বনাম লুব্রিকেন্ট ইন্ডাস্ট্রি বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। লুব্রিকেন্ট ইন্ডাস্ট্রি ইনফরমেশনের মধ্যে আন্তর্জাতিক শিল্পের আকার $131 বিলিয়ন, আন্তর্জাতিক শিল্পের প্রবৃদ্ধি 3% পার এনাম এবং স্থানীয় বাজারের আকার হচ্ছে $588 মিলিয়ন, স্থানীয় শিল্পের প্রবৃদ্ধি হচ্ছে 15% পার এনাম এবং বার্ষিক চাহিদা হচ্ছে 1.75 মিলিয়ন মেট্রিক টন। আন্তর্জাতিক মার্কেট লিডার হিসেবে রয়েছে একজন মোবিল, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং শেল অয়েল কোম্পানি। স্থানীয় মার্কেট লিডারের মধ্যে রয়েছে MJLBD বা মোবিল যমুনা কোম্পানি লিমিটেড। লুব্রেফ লিমিটেডের অধিকাংশ আয় স্থানীয় বাজারে বিক্রয়ের মাধ্যমে অর্জিত হয় এবং এর কোন মৌসুমী প্রভাব নেই। প্রধান প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে MJLBD, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ইত্যাদি। মেজর গ্রাহক যারা 10% বা তারও বেশি উপার্জন করেন এমন কোন গ্রাহক এই কোম্পানিটির নেই এবং এই কোম্পানিটির মোট কর্মচারী সংখ্যা 215 জন, অর্থাৎ এটি একটি মিডিয়াম সাইজ কোম্পানি। এখানে ইন্ডাস্ট্রি গ্রোথ বনাম কোম্পানি গ্রোথের একটা চার্ট দেওয়া আছে। এখান থেকে আমরা দেখতে পারি যে লুব্রেফ কোম্পানি তার ইন্ডাস্ট্রিকে বিট করেছে। লুব্রেফ কোম্পানির গ্রোথ হয়েছে 16.6% এবং লুব্রিকেট ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে 7.1%, যা কিনা 2015 থেকে 2019 সাল পর্যন্ত স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে আমরা পেয়েছি এবং মার্কেট শেয়ারের ভিত্তিতে MJLBD-র অবস্থান হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। MJLBD প্রায় 86.95% মার্কেট শেয়ার দখল করে রয়েছে এবং লুব্রেফ কোম্পানির মার্কেট শেয়ার হচ্ছে প্রায় 13%। শর্ট অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে লুব্রেফের স্ট্রেংথ রয়েছে মানসম্মত ইঞ্জিন অয়েল, রপ্তানিতে কর থেকে অব্যাহতি এবং সুসজ্জিত ল্যাব। উইকনেসের আন্ডারে রয়েছে উচ্চ লাভজনক খুচরা বিক্রয়ের পরিবর্তে স্বল্প মুনাফাযুক্ত হোলসেলস এবং মার্কেট পেনিট্রেশন রেট হচ্ছে খুব কম। রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালের বেসিসে এই কোম্পানিটির প্রফিটেবিলিটি কম, কারণ এই কোম্পানিটির এই রেশিওগুলো যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টটা তার অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালের তুলনায় অনেক কম। অপরচুনিটিসের মধ্যে রয়েছে পেট্রোলের দাম বাড়লে লুব্রিকেন্টের চাহিদা বাড়ে এবং অভ্যন্তরীণ বাজার প্রসারণের সম্ভাবনা রয়েছে। থ্রেটের আন্ডারে রয়েছে বেজ অয়েলের ক্রমবর্ধমান দামের কারণ বৃদ্ধির কারণে এর উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং ফাইনাল কনজিউমার যারা আছে তাদের দ্বারা পণ্য নির্বাচনের ক্ষেত্রে কিছুটা অসচেতনতা দেখা যেতে পারে। ঝুঁকি সম্পর্কিত মন্তব্য সম্পর্কে আমি বলবো। প্রথমটি হচ্ছে কোম্পানির আয় এবং মুনাফা তারতম্যতা মোটামুটি ভাবে বেশি এবং জাতীয় বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদে এর প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। রিস্ক অ্যানালাইসিসের স্ট্যাটিস্টিক্যাল দুইটি মেট্রিক নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট ওয়ান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেলস এর ক্ষেত্রে 43 কোটি টাকা এবং নেট প্রফিটের ক্ষেত্রে প্রায় 6.5 কোটি টাকা এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সেলস এর ক্ষেত্রে 40% এবং নেট প্রফিটের ক্ষেত্রে 45%। সাধারণত আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং প্রসেসের আন্ডারে 20 থেকে 60% পর্যন্ত কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স যদি হয় তাহলে এটা মাঝারি মাত্রার ঝুঁকি নির্দেশ করে, সেই ক্ষেত্রে কোম্পানিটি মাঝারি মাত্রার ব্যবসায়িক ঝুঁকি রয়েছে। ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটির আন্ডারে মিস রুবিয়া নাহার উনি চেয়ারম্যান পদে রয়েছেন এবং
যার এই ইন্ডাস্ট্রিতে 32 বছরের অভিজ্ঞতা রয়েছে। মোহাম্মদ ইউসুফ উনি ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন এবং ওনার এই ইন্ডাস্ট্রিতে 43 বছরের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ ম্যানেজমেন্টের অ্যাডিকুয়েট এক্সপিরিয়েন্স রয়েছে। ফাইনান্সিয়াল পারফরমেন্সের চুম্বক অংশগুলো সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমটি হচ্ছে সম্পদের প্রবৃদ্ধি হয়েছে গত 5 বছরে পার অ্যানাম 15%, ইকুইটি গ্রোথ হয়েছে 27%, রেভিনিউ গ্রোথ হয়েছে 17%, এবং এই কোম্পানিটির ক্যাশ ফ্লো যে মেজারগুলো আছে সেটা থেকে দেখা যাচ্ছে এর অপারেটিং ক্যাশ ফ্লো ভালো। ক্যাশ টু কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 2019 সালে 50% এবং 2018 সালে 62%। এর থেকে বোঝা যায় যে কোম্পানিটির যথেষ্ট পরিমাণ অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে তার চলতি দায় মেটানোর জন্য। এবং ক্যাশ টু সেলস রেশিও 2019 সালে হচ্ছে 26% এবং 2018 সালে 30%, যার মাধ্যমে বোঝা যায় এই কোম্পানিটি মোটামুটি ভাবে ক্যাশ বেসিসে রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। এবং নেতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে, এই কোম্পানিটি অতীতে কখনো ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেনি, এবং এই কোম্পানিটি ডেট ইকুইটি মাঝারি মাত্রার আর্থিক ঝুঁকিকে নির্দেশ করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে রিটার্ন অন ইকুইটি কোম্পানিটির 2019 সালে অনলি 6.5%, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল অনলি 4.9%। এর থেকে বোঝা যায় যে এই কোম্পানিটির প্রফিটেবিলিটি যে মেজারগুলো রয়েছে এই মেজারগুলো তার অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালের তুলনায় অনেক কম, যার মাধ্যমে বোঝা যায় কোম্পানিটির ভ্যালু ডিস্ট্রাকশন হচ্ছে। অ্যাডিশনাল অ্যানালিস্ট ফরেন্সিক এর আন্ডারে কোম্পানিটির ক্যাশ ব্যালেন্স টু কারেন্ট অ্যাসেটের পরিমাণ 2019 সালে অনলি 5% এবং 2018 সালে অনলি 10%। এর মাধ্যমে বোঝা যায় কোম্পানির টির নগণ্য পরিমাণ ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স রয়েছে তার টোটাল কারেন্ট লাইবিলিটিস এর অনুপাতে। ক্যাশ টু কারেন্ট লাইবিলিটিস পক্ষান্তরে ভালো পর্যায়ে রয়েছে, 2019 সালে 50% এবং 2018 সালে 62%। এর মাধ্যমে বোঝা যায় কোম্পানির যথেষ্ট পরিমাণ অপারেটিং ক্যাশ ফ্লো জেনারেট করতে পেরেছে তার চলতি দায় মেটানোর জন্য। এবং রিভ্যালুয়েশন সারপ্লাস অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল রিজার্ভের সারপ্লাস 2019 সালে 34%, 2018 সালে 40%। এর মাধ্যমে বোঝা যায় এই কোম্পানিটির রিভ্যালুয়েশন সারপ্লাস একটি সিগনিফিকেন্ট অ্যামাউন্টের এনভি তে প্রপোর্শনেটলি জায়গা দখল করেছে। এবং কোম্পানিটির ক্যাশ কনভার্সন সাইকেল 2019 সালে 268 দিন এবং 2018 সালে 278 দিন। এর মাধ্যমে বোঝা যায় যে কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটাল ডিফিকাল্টি কিছুটা ছিল। আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং এ ব্যবস্থাপনার মানের ভিত্তিতে কোম্পানিটি 5-4 পেয়েছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে 5-3 পেয়েছে, শিল্প খাত ব্যবসায়িক প্রবৃদ্ধিতে 5-3 পেয়েছে এবং আইপিও সম্ভাব্য ব্যবহারে 5-4 পেয়েছে, ব্যবসায়িক ঝুঁকি মূল্যায়নে 5-3 পেয়েছে, এবং সর্বোপরি সামগ্রিকভাবে এই কোম্পানিটি রেটিং 3.4 জায়গা দখল করেছে, অর্থাৎ এটি বিনিয়োগযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। এই ছিল আমাদের আইপিও অ্যানালিটিক্স সম্পর্কিত আলোচনা। আমাদের আলোচনাটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিবেন, সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।